মেয়ে হওয়ার আগে আমি ভালোই একটু মোটা ছিলাম, আর মেয়ে হওয়ার পরে আমি অনেকটাই শুকিয়ে গেছি। প্রেগনেন্ট অবস্থায় থেকে আমার শুকানোটা শুরু হয়, আর দেখুন তখন কতটা গুলুমুলু ছিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে আজকে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে রাত 9টা, রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ডাটা নিয়ে আসলো আমার আম্মা, আমার ভাতিজাকে নিয়ে আসতে গেছিলো মাদ্রাসা থেকে। তো ডাটা খাইতে ইচ্ছা করছিলো, তা আম্মাকে বলছিলাম, আম্মা ডাটা নিয়ে আসলো। এখন আমি কুটাকাটি করতেছি আর আম্মা বলতেছে দে এখনই রান্না করে ফেলি, তা ডাটাটা তাজা তাজা খাইতেই বেশি ভালো হবে। তো আমি ডাটা কাটতেছি, তারপরে যে আলু কেটে নিলাম, আর আপনাদের ভাইয়া চলে আসছে। আসার পরে এখন আর কি জামা কাপড় চেঞ্জ করতেছে, আর এখানে আমি সব কিছু ধুয়ে রেডি করে আমার আম্মাকে দিব, তারপরে আমার আম্মা রান্না করবে। আর ডাটাটা হবে চিংড়ি মাছ দিয়ে রান্না, কাঁঠালের বিচি আর সাথে আলু। আর ফ্রোজেন করে রাখছিলাম কাঁঠালের বিচি, তাই আর কাঁঠালের বিচি আরগুলো কাটলাম না, ওগুলাই দিয়ে রান্না করব। তো আপনাদের কার কার ডাটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাসায় আমি ডাটা অনেক পছন্দ করি, আমার আম্মাও করে, কিন্তু আমার বোন তেমন একটা পছন্দ করে না, আপনাদের ভাইয়াও তেমন একটা পছন্দ করে না। যদিও খায়, একটু খাবে, কিন্তু আছে যে পছন্দের জিনিস আরেকটু আরেকবার খাবে, সেটা আর খাবে না। তো এগুলো আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, আর ডাটাগুলো দেখেন কতটা কচি ছিল, বেশ কচিও ছিল। আজকে বাইরে ভালোই বৃষ্টি হইতেছে, এখনও বৃষ্টি হচ্ছে, একদম শীত লেগে যাচ্ছিল এমন একটা অবস্থা। পরে লাস্টে তো আমি কাঁথাগায়ে দিয়েই ঘুমাইছিলাম বিকেলবেলা, তো আমার মেয়েকে ঘুম পাড়াই দিয়েছিলাম, তো মেয়ে তো এখন ঘুমিয়ে আছে, তো আর হলো যায়নি, এখন খেলাধুলো করতেছে। তা আমি এই সুযোগে ভাবলাম যে তরকারিটা রান্না করে ফেলি, তা না হলে অনেকটাই লেট হয়ে যাবে, আর মেয়ে উঠলে তখন আর রান্না করতে পারবো না। তো চুলায় পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছে, আর এখানে এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একদম ময় মশলা দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন ফ্রিজ থেকেই দিয়ে দিচ্ছি। এখানে হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, এগুলো দিয়ে একটু লবণ, ভালো করে তার মশলাটা কষাইতে হবে। কষানোর পর তারপরে আলু দিয়ে দিব। আলুটা এখনকার কেন জানি সিদ্ধ হচ্ছে না তেমন একটা, বেশিক্ষণ ধরে এটাকে জাল দিতে হয় তাহলে সিদ্ধ হয়। আর আলু আনছিলাম অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 থেকে 2.5 মাস হবে, 20 কেজির মতো আলু আনছে, এখনও 2 কেজির মতো, 2-3 কেজির মতো রয়ে গেছে। আপনাদের ভাইয়া যখন বাজার করে একবারে বেশি করে বাজার করে রাখে, দেখা যায় এগুলো অনেক দিন রয়ে যায়, তেমন একটা খাওয়া হয় না। আর আমরা মানুষই তো দুইজন, আপনাদের ভাইয়া আর আমি, জাইন তো এত বেশি একটা খায় না। আর আমি আলু মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাই করে খাই। আর এখন আলিফে তো একটু আগে ভাত খাইছে, এখন আবার খাইতেছে পেয়ারা মাখা। তো একটা পেয়ারা এনে দিল, আমি ওটা কেটে দিছি, এখন তারা এখানে লবণ আর মরিচের গুঁড়ো মাখিয়ে খাইতেছে। মাশাল্লাহ, দেখেন আমার ছেলে কিন্তু সে ঝাল খাইতে পারে, আর অন্যান্য কেউ হলে তেমন একটা ঝাল খাইতে পারে না, ও আবার ঝাল ভালোই পছন্দ করে। এই তরকারি তো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু জাইনও খাবে, আমরা যে তরকারি রেগুলার আমাদের জন্য রান্না করি ওটা দিয়েই আবার জাইনও ভাত খায়, ওর জন্য এক্সট্রা কোনো তরকারি রান্না করা হয় না। আর ডাটা বেশি একটা ঝাল দিলে কিন্তু ভালোও লাগে না খেতে, তো মিডিয়াম আর কি, এত বেশি ঝাল ছাড়াও না আবার বেশি একটা ঝালও না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এটাই দিয়ে এখন রাতে ভাত খাবো। তো ভাত টাত নিয়ে এখানে বসে গেলাম, এই যে এখানে আছে গতকালকের লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি একটু রয়ে গেছে, আর আমার আম্মা রুম আমার ভাতিজা এরাও খাইতেছে, আর এখানে ছিল চিংড়ি মাছ ভুনা। রাতের খাবারটা বেশ ভালোই হয়েছে, সাথে ছিল বড় বড় গলদা চিংড়ি মাছ ভুনা। তো চিংড়ি মাছ তো আমার খুবই পছন্দ, আর আপনাদের ভাইয়েরও পছন্দ, জাইনেরও পছন্দ। তো সবাই ভালো থাকেন, দেখাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।